যাই হোক, আবার কিছুটা টাইম পেয়েছি, তো দেখা যাক। অ্যাকচুয়ালি আমারও এক্সাম চলছে, এক্সামের মধ্যেই সলভ করছি। 66 অবধি হয়ে গেছে, 66 কমপ্লিট। ওকে, 67 কোশ্চেন, 66টা হয়েছে, 67। চলো, এ পার্টিকুলার স্টেশন অফ অল ইন্ডিয়া রেডিও, ওকে, নিউ দিল্লি, ব্রডকাস্ট অন এ ফ্রিকোয়েন্সি। ও আচ্ছা, ফ্রিকোয়েন্সি বলা আছে এত। আচ্ছা, দ্য ওয়েভ লেন্থ অফ দ্য ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন এমিটেড বাই দ্যাট, ওহ, ও একদম সোজা, মানে একদমই, মানে শুধু জাস্ট ক্যালকুলেশনে যা টাইম লাগবে ওইটাই, একদমই সহজ অঙ্ক, কোনো চাপের কিছু নেই, সিম্পল একদম। বলছে এ পার্টিকুলার রেডিও স্টেশন অল ইন নিউ দিল্লি, ব্রডকাস্ট ফ্রিকোয়েন্সি ইজ দিস। ওকে, এই তো ছেলেটা করেছে ঠিকঠাক, ঠিকই লিখেছে, ভি সমান এন ল্যামডা, এটার থেকেই হবে অঙ্করা। তো প্র্যাকটিক্যাল রেজিস্ট্রেশন ব্রডকাস্ট ফ্রিকোয়েন্সি এত। তো ফ্রিকোয়েন্সি বলা আছে আমাদের কত, না ফ্রিকোয়েন্সি বলা আছে, কোথায় করবো রে বাবা, এখানে করি। তো ফ্রিকোয়েন্সি বলা আছে হচ্ছে মিউ ইকুয়ালস টু 1368 হার্জ। ওকে, সো কিলো হার্জ, ওকে, এত কিলো হার্জ। আর ওয়েভ লেন্থ বলা আছে বার করতে, সি বলা আছে, সি ইকুয়ালস টু দেওয়া আছে, যেটা সেটা হচ্ছে 3×10^8 মিটার পার সেকেন্ড, এটা আমরা সবাই জানি, একদম সিম্পল ফর্মুলা। ফর্মুলাটা হচ্ছে এইটা যে সি ইকুয়ালস টু ল্যামডা ইন্টু নিউ। তো ভ্যালুগুলো যদি পুট করি তো ওখান থেকে আমাদের ল্যামডা বেরিয়ে আসবে, ল্যামডা ইকুয়ালস টু সি বাই নিউ, ঠিক আছে। তো সি এর ভ্যালু 3×10^8 মিটার পার সেকেন্ড, আর ফ্রিকোয়েন্সি কত দেওয়া ছিল যেন, 1368 কিলো হার্জ, 1368 কিলো হার্জ। তো সেটা আমরা 1368 কিলো হার্জকে হার্জে কনভার্ট করবো, এই হবে। ও আচ্ছা, এবারে খুব বাজে একটা ক্যালকুলেশান আসবে, ঠিক আছে। তো তাহলে এখান থেকে দেখছি ল্যামডা, এটা আমরা লিখতে পারি 3×, কত রে বাবা কোথায় গেল, ও তো এটা আমরা লিখতে পারি কত, 3×, চলো 3/1.368, উপরে লিখছি 10^8, নিচে লিখছি 1.368 করলাম, তো তাহলে এটা 10^6, তাহলে গেল যেটা সেটা হচ্ছে 3/1.368 × 10² × যেটা হবে 10² চলো ক্যালকুলেটার, তোমরা তো ক্যালকুলেটার ইউজ করতে পারবে না, এত বাজে ডাটা আছে, আমি ক্যালকুলেটার দিয়ে করে দিলাম। তাহলে যেটা হবে 300/1.368, ওকে, 300/1.368, ক্যালকুলেটার, এই তো ক্যালকুলেটার, 300/1.368, আচ্ছা, 300/1.368 মানে 219.29, আচ্ছা। তো যেটা হচ্ছে সেটা হচ্ছে 219.29 নিয়ার ইকুয়ালস টু 219.3 মিটার, এইটা হবে আনসার। আনসার দেওয়া আছে কোথায়, হ্যাঁ এইটা হচ্ছে আনসার, ঠিক আছে, এটা ঠিক করেছে। ও এখানে আবার অ্যাপ্রক্সিমেশন দিয়ে করলে হতো না, কারণ দুটো একদম খুব কাছাকাছি ডেসিমেল ডিফারেন্স আছে, সেটা হবে না, আনসার হবে এইটা। নেক্সট হচ্ছে আমাদের 68, দ্য পিকে, ও আচ্ছা আচ্ছা, আয়নিক ইকুইলিব্রিয়ামের কোশ্চেন, দ্য পিকেবি অফ ডাইমিথাইল অ্যামিন, আচ্ছা ডাইমিথাইল অ্যামিন হচ্ছে উইক, ঠিক আছে। তো আমি পাঁচটা এখানটা রাফ করছি, এগুলো মুছে নিচ্ছি, দিয়ে এখানটাতেই সলভটা করবো, ঠিক আছে। সো এখানে সলিউশন হয়ে যাবে এটার, সেইটুকু জায়গা হলেই হবে, এনাফ। কী বলছে, পিকেবি অফ ডাইমিথাইল অ্যামিন, আচ্ছা ডাইমিথাইল অ্যামিন হচ্ছে উইক অ্যাসিড, উইক বেস, সরি উইক বেস, ডাইমিথাইল অ্যামিন হচ্ছে উইক বেস, উইক বেস। আর কী দিয়েছে, ওর পিকেবি বলা আছে, উইক বেসের পিকেবি, উইক বেস, তার পিকেবি যেটা গিভেন আছে সেটা হচ্ছে পিকেবি অফ ডাইমিথাইল অ্যামিন অ্যান্ড পিকে এ অফ অ্যাসিডিক অ্যাসিড, আচ্ছা অ্যাসিডিক অ্যাসিড কি, উইক অ্যাসিড, উইক অ্যাসিড, তাহলে হয়ে গেল উইক বেস ডাইমিথাইল অ্যামিন অ্যান্ড অ্যাসিড উইক অ্যাসিড, পিকে পিকেবি দুটো দেওয়া আছে, এর পিকেও বলা আছে, ও পিএইচ ক্যালকুলেট করতে বলেছে, ইজি, একদম ইজি। এই পিকেবি হচ্ছে 3.27, আর এই পিকে বলা আছে 4.77,
respectively at T Kelvin. Okay, the correct option for the pH of the dimethyl ammonium acetate. अच्छा ये दुटो जो salt बनबे ये दुटो reaction है जो salt बनबे weak acid plus weak base reaction है जो salt बनबे ওই সল্টের পিএইচ কতবার করতে হবে বলেছে একদম ফর্মুলা বেসড কোশ্চেন এগুলো মানে একদম এক্সপেক্টেড কোশ্চেন একদম ভালো মানে একদম ইজি কোশ্চেন এটা ঠিক আছে তো এর ফর্মুলা বেসড কোশ্চেন যেটা তো সেটা আমাদের যেটা আমাদের ফর্মুলা হয় উইক অ্যাসিড উইক বেসের ক্ষেত্রে আমরা জানি সেটা হচ্ছে পিএইচ অফ দ্য সল্ট যেটা বেনেছে ডাইমিথাইল অ্যামোনিয়াম অ্যাসিটেট সলিউশন তো ওর পিএইচ ইকুয়ালস টু 7 প্লাস হাফ into pKa minus pKb ঠিক আছে pKa minus pKb 7 plus half pKa minus pKb so simple এখান থেকে করলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে আমাদের আনসার ডিরেক্ট এসে যাবে সো 7 plus half pKa কত বলা আছে 4.77 minus pKb কত বলা আছে 3.27 ওকে 3.27 আচ্ছা সো এখান থেকে যেটা আসছে সেটা হচ্ছে জিরো আর ওদিকে ডিভাইড করলে এটা তো মুখে মুখে ক্যালকুলেট করা যাবে কোনো ব্যাপার না সো ইকুয়ালস টু 7 প্লাস হাফ ইন্টু 0.05 ডিভাইডেড বাই মানে 1.05 ডিভাইডেড বাই 2 আচ্ছা তো 150 মানে মানে বাবা এটা একটা কেমন আনসার এসে গেল মাইনাস হ্যাঁ এইটা হচ্ছে দেখি ক্যালকুলেটর লাগাতে হবে যেমন হচ্ছে ওকে সো আরে বা দেখি পিকেবি ডাইমিথাইল অ্যামিন পিকেবি অফ ডাইমিথাইল অ্যামিন অ্যান্ড পিকে অফ অ্যাসিটিক অ্যাসিড পিকেবি দেওয়া আছে কত পিকেবি দেওয়া আছে আমাদের যেটা সেটা হচ্ছে এইটা ঠিক আছে পিকেবি 3.27 পিকে দেওয়া আছে আমাদের সেটা হচ্ছে 4.77 অ্যান্ড উইক অ্যাসিড ইউএস পিএইচ ইকুয়ালস টু হাফ অফ এ অ্যাসিড মাইনাস বেট এ মাইনাস বি ঠিক আছে তো ভ্যালু ঠিকঠাক পুট করেছি অ্যাসিডের 4.77 রেসপেক্টিভলি অ্যাসিটিক অ্যাসিড দিস হ্যাঁ 4.77 তো আনসার যেটা আসছে সেটা হচ্ছে প্লাস এখানে কত 1.05 ঠিক আছে তার মানে 1.05 করলে 7 প্লাস 0.75 আনসার যেটা হবে 7.75 আনসার হবে 7.75 হ্যাঁ ছেলেটা ঠিকই করেছে এটাও 7.75 এটা হবে আনসার দিস ইজ দ্য আনসার অফ দিস কোশ্চেন ফর্মুলা কোনটা গেল ফর্মুলা গেল পিএইচ ইকুয়ালস টু হা 7 প্লাস হাফ অফ পিকে মাইনাস পিকে ডিরেক্ট ভ্যালু পুট করবি আনসার আসবে ঠিক আছে সিম্পল সাথে থেকে একটু বেশি আসছে ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের যেটা নেক্সট যেটা কোশ্চেন নাম্বার 69 নাম্বার কোশ্চেন্স দ্য ফলোয়িং সলিউশন হোয়ার দ্য হোয়ার প্রিপেয়ার্ড বাই ডিজলভিং 10 গ্রাম অফ গ্লুকোজ ওকে 10 গ্রাম গ্লুকোজ ইন 250 ml অফ ওয়াটার গিভিং প্রেশার P1 অ্যান্ড 10 গ্রাম ইউরিয়া ইন 250 ml ওয়াটার প্রেশার P2 আচ্ছা মানে অসমোটিক প্রেশারের কথা বলছে অ্যান্ড 10 গ্রাম অফ সুক্রোজ ইন 250 ml অফ ওয়াটার প্রেশার P3 আচ্ছা কোথায় কী কী আগে ডিসলভ করেছে দেখে নিই তিনটে এরকম কন্টেনার আছে তিনটে কন্টেনারের তিনজনেরই ভলিউম হচ্ছে 250 ml এইটারও 250 ml তিনটে কন্টেনার তিনজনেরই ভলিউম 250 ml করে ওকে আচ্ছা এখানে 10 গ্রাম গ্লুকোজ দিয়েছে 10 গ্রাম গ্লুকোজ আচ্ছা তারপরে দিয়েছে ওর প্রেশার হচ্ছে P1 বলা আছে অসমোটিক প্রেশার 10 গ্রাম গ্লুকোজ দিয়েছে অসমোটিক প্রেশার হচ্ছে P1 নেক্সট দেওয়া আছে যেটাতে সেটাতে হচ্ছে 250 ml ওখানে 10 গ্রাম ইউরিয়া দেওয়া আছে ওকে 10 গ্রাম ইউরিয়া 10 গ্রাম ইউরিয়া ওর অসমোটিক প্রেশার বলেছে P2 এর অসমোটিক প্রেশার P2 আর একটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 10 গ্রাম সুক্রোজ 10 গ্রাম সুক্রোজ যদি নিই 10 গ্রাম সুক্রোজ ওর অসমোটিক প্রেশার বলা আছে P3 ঠিক আছে তো তিনটেরই ভলিউম সেম আছে সো ভলিউম নিয়ে কোনো চিন্তা নেই আর তিনটেতেই সেম অ্যামাউন্টটা দেওয়া হচ্ছে ওকে সো কিন্তু মোলটা সেম না কারণ ওদের মোলার মাসটা ডিফারেন্ট হবে সো দ্য রাইট অপশান ডিক্রিজিং অর্ডার অফ অসমোটিক প্রেশার অফ দ্য ওকে ওকে দিস ইজ সিম্পল কোশ্চেন একদম আমরা যেটা জানি পি ইকুয়ালস টু অসমোটিক প্রেশার অর পি আমরা পাই দিয়ে লিখি পাই ইকুয়ালস টু আই ইন্টু সি আর টি যেখানে আই হচ্ছে ভ্যান্টা ফ্যাক্টর তো এখানে যারা আছে তারা গ্লুকোজ
ইউরিয়া অ্যান্ড সুক্রোজ কেউই ডিসলভ অ্যাকোয়া সলিউশনে আর ফার্দার আয়নাইজেশন আমাদের হবে না, তাহলে আই ইকুয়ালস টু আমরা আইটা ক্যান্সেল করছি এখানে, তো জাস্ট সিম্পলি পাই ইকুয়ালস টু সিআরটি, দেখেন পায়ের জায়গায় পি, পি ইজ গিভেন, একদম সোজা কোশ্চেন, একদম ইয়ে থেকে সোজা কোশ্চেন, মানে অসমোটিক অসমোটিক প্রেশার থেকে, মানে যেগুলোকে আমরা ইয়েতে পড়ি লিকুইড সলিউশনে। তো আরটি তো সেম ফর এ কনস্ট্যান্ট প্রেশার আর কনস্ট্যান্ট টেম্পারেচার, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট হয় তাহলে আরটি পার্টটা সেম হয়ে গেল, তো পি ইজ প্রপোশনাল টু আসছে সি। এবার সি জিনিসটা হচ্ছে কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশনটা আমরা সলিউশনের ক্ষেত্রে বলি এন মোল যদি ডিসলভ থাকে, এন মোল ডিসলভ আছে কততে, না এন মোল ডিসলভ আছে ভি লিটার ভলিউমে, দেন কনসেন্ট্রেশন ইজ সামথিং রিটেন অ্যাজ এন বাই ভি, কনসেন্ট্রেশন ইজ সামথিং রিটেন অ্যাজ এন বাই ভি, এন হচ্ছে গিভেন মোল ডিভাইডেড বাই ভি হচ্ছে ভলিউম। এখন ঘটনা হচ্ছে এই এন বাই ভি এর মধ্যে আবার একটা ব্যাপার আছে, এই মোল যেটা এটাকে আমরা লিখতে পারি গিভেন মাস, মোলটাকে আমরা লিখতে পারি কি গিভেন মাস বাই মলিকিউলার মাস, গিভেন মাস উইচ ইজ আমি লিখছি স্মল এম বাই মলিকিউলার মাস এম ক্যাপিটাল এম, ওকে। আচ্ছা এবারে দেখো এদের প্রত্যেকের কী বলা আছে না, ভলিউম সেম 250 ml 250 ml 250 ml, ওকে। আবার এদের প্রত্যেকের গিভেন মাসটাও সেম, 10 গ্রাম এরও এরও 10 গ্রাম এরও 10 গ্রাম, বেশ। তাহলে যেটা ডিরেক্ট দাঁড়াচ্ছে পি প্রপোশনাল টু সি, আবার সিটাকে আমরা এইভাবে লিখতে পারি যে সি ইকুয়ালস টু এন বাই ভি, অর এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এন ইকুয়ালস টু এম বাই এম, মানে হয়ে গেল এন মোল, এন মোলটাকে এইভাবে লিখলাম ইনটু ওয়ান বাই ভি। তাহলে দেখ ভিটা সবার জন্য সেম বলা আছে, এই ভিটা, ওকে। আর এই এমটাও সবার জন্য 10 10 10 করে 10 10 10 করে দেওয়া, ভিটাও সবার জন্য 250 ml করে দেওয়া। তাহলে যেটা ডিরেক্ট কোশ্চেন আছে, পি ইজ ডিরেক্টলি, প্রেশার ইজ ডিরেক্টলি ইনভার্সলি রিলেটেড উইথ মোলার মাস, তার মানে দেখো যার মোলার মাস যত বেশি তার প্রেশার তত কম হবে, মানে অসমোটিক প্রেশার। তাহলে দেখো মোলার মাস কার সব থেকে বেশি হবে, যে মলিকুলটা বেশি হেভি ওয়েটেজ বেশি যার, তারই হবে সিম্পলি। তাহলে এখানে যদি আমরা দেখি তো এইটা আছে ছোট্ট, তার থেকেও ছোটো আছে এইটা, মানে আর সবথেকে, হ্যাঁ সবথেকে বড় আছে এইটা, মানে সুক্রোজ, সুক্রোজ আছে সবথেকে বড়, তার মানে সুক্রোজেরটা হয়ে যাবে একদম আমাদের শেষে, মানে সুক্রোজ হয়ে যাবে সবথেকে শেষে, মানে পি থ্রি লাস্ট একদম, মানে সুক্রোজের মাস যেহেতু মোলার মাস বেশি, তো এখানে আমরা সেটাই দেখলাম যে মোলার মাস যদি বাড়ে তাহলে তার অসমোটিক প্রেশার তত কম হবে। তো এখানে হয়ে যাবে প্রথমে সুক্রোজ, সুক্রোজের থেকে তার আগে কে আছে, সুক্রোজের থেকে আছে গ্লুকোজ, গ্লুকোজের হচ্ছে কত, ওয়ান পি ওয়ান, আচ্ছা তার মানে এর আগে পি ওয়ান, আর তার আগে আছে আমাদের কে আছে ইউরিয়া, হ্যাঁ ইউরিয়া হচ্ছে কত পি টু, এই হবে আনসার, ঠিক আছে। তার মানে আনসার গেল আমাদের পি টু দেন পি ওয়ান দেন পি থ্রি, মানে পি টু পি ওয়ান পি থ্রি, আনসার টু, এছাড়া ঠিক করেছে। ও নেক্সট কোশ্চেন হচ্ছে দ্য কারেক্ট অপশান ফর দ্য নাম্বার অফ দ্য বডি সেন্টার, ও আচ্ছা আচ্ছা, কারেক্ট ফর দ্য নাম্বার অফ দ্য বডি সেন্টার ইউনিট সেল, আচ্ছা বডি সেন্টার ইউনিট সেল ইন অল 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস ইউনিট, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, 14টা ব্রাভিস ল্যাটিস আছে সবাই জানি, সো 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস ইউনিট সেলের মধ্যে কটা বডি সেন্টার টাইপ, মানে জিজ্ঞেস করেছে কটা বনে। দেখ এটা একদমই মানে ফ্যাক্ট বেস কোশ্চেন, একদমই সোজা কোশ্চেন, ঠিক আছে। আমরা সবাই জানি কি না প্রিমিটিভ অর সিম্পল সেল সাতটা, তার মধ্যে হচ্ছে তোর কিউবিক আসছে, টেট্রাগোনাল আর অর্থরম্বিক, অর্থরম্বিক টেট্রাগোনাল কিউবিক, তো এটা হবে আনসার, তিনটে হচ্ছে বডি সেন্টার। তো কিউবিক টেট্রাগোনাল অ্যান্ড অর্থরম্বিক তিনটে হচ্ছে বডি সেন্টার অপশান, দ্য নাম্বার অফ বডি সেন্টার ইউনিট সেল ইন অল 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস, ইন অল 14 টাইপস অফ ব্রাভিস ল্যাটিস, হ্যাঁ তার মধ্যে এই আসছে থ্রি। নেক্সট হচ্ছে ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ক্যান বি অ্যাচিভড, ম্যাক্সিমাম টেম্পারেচার দ্যাট ক্যান বি অ্যাচিভড বিন ব্লাস্ট ফার্নেস, ও ব্লাস্ট ফার্নেসে ম্যাক্স, ও ফ্যাক্ট বেস একদম, আপ টু টু টু, এটা কত টু ওয়ান এইট এরকম কিছু একটা ডাটা লেখা আছে এনসিআরটি, দেখবি এটার নিয়ারেস্ট ভ্যালু হচ্ছে এইটা, দিস ইজ দ্য ট্রু, এইটা একদম ফ্যাক্ট বেস। নেক্সট কোশ্চেন হচ্ছে 72 ফর এ রিয়াকশান এ টু বি, ফর এ রিয়াকশান এ টু বি, ওকে ফর এ রিয়াকশান এ টু বি, ফর এ রিয়াকশান এ টু বি এনথ্যালপি অফ দ্য রিয়াকশান ইজ, ও আচ্ছা এনথ্যালপি, দেখ এনথ্যালপি ডেল্টা এইচ কি বলেছে, ডেল্টা এইচ হচ্ছে তোমার এনথ্যালপি অফ দ্য রিয়াকশান, ডেল্টা এইচ হচ্ছে -4.2 ইউনিট যা দেওয়া আছে কিলো জুল পার মোল ইনভার্স, অ্যান্ড অ্যাক্টিভেশন এনার্জি ইএ, ও আচ্ছা ই এর ভ্যালু বলা আছে অ্যাক্টিভেশন এনার্জি 9.6 কিলো জুল, আচ্ছা ঠিক আছে, সো কিলো জুলের মধ্যে দ্য কারেক্ট পোটেন্সিয়াল এনার্জি প্রোফাইল
ফর দ্য, ও আচ্ছা এখানে অ্যাক্টিভেশন এনার্জি কোনো কাজই নেই, এখানে এমনি শুধু শুধু দেওয়া আছে, অ্যাক্টিভেশন এনার্জিটার কোনো কাজই হবে না, কোনো দরকারই লাগবে না, শুধু যেটা দিয়ে কাজ হয়ে যাবে আমাদের গ্রাফে সেটা হচ্ছে কোন গ্রাফটা, আচ্ছা ডেল্টা এইচ বলেছে আমাদের -4.2, মানে ডেল্টা এইচ হচ্ছে নেগেটিভে আছে, নেগেটিভে আছে তার মানে এক্সোথার্মিক রিয়াকশন, এক্সোথার্মিক রিয়াকশন মানে এর এনার্জি বেশি হবে, এনার্জি কম হবে, এক্সোথার্মিক রিয়াকশন তো, এক্সোথার্মিক হলে যেটা হবে ফার্স্ট অপশন, না ফার্স্ট অপশন এক্সোথার্মিক না, দেখ এখানে এর এনার্জি মানে রিয়াক্ট্যান্টের আর প্রোডাক্টের এনার্জি যদি কম্পেয়ার করিস তো এর এনার্জি এত নিচু, বিয়ের এনার্জি এত বেশি, এটা হচ্ছে এতটা এনার্জি দিতে হয়েছে তার মানে এন্ডোথার্মিক রিয়াকশন। আচ্ছা এখানে রিয়াক্ট্যান্ট আর এখানে প্রোডাক্ট উবরে তার মানে সেম, এটাও সেম, দিস ইজ অলসো এন্ডোথার্মিক রিয়াকশন, এটাও হবে না, এটার এখানে রিয়াক্ট্যান্টের কম এনার্জি আর প্রোডাক্টের অনেক বেশি এনার্জি, এটাও হবে না, এটাও এন্ডোথার্মিক। হ্যাঁ এইটা দেখ এইখানে হচ্ছে রিয়াক্ট্যান্ট এখানে আর প্রোডাক্ট এখানে, এখানে তার মানে কি রিয়াক্ট্যান্ট এতটা এনার্জি লস করে প্রোডাক্ট বানছে, এ থেকে এনার্জি লস করছে মানে কি দিস ইজ এন্ডোথার্মিক, আর এই ভ্যালুটাই কত 4.2 ইউনিট ওই যেটা দেওয়া আছে, তো ডেল্টা এইচ হ্যাঁ এইটাই 4.2 ইউনিট। দিস ইজ দ্য এনথালপি অফ দ্য রিয়াকশন, এর পোটেনশিয়াল এনার্জি এখানে, বিয়ের পোটেনশিয়াল এনার্জি এখানে, এই ডিফারেন্সটা হলো তাহলে আনসার এটার হবে, এইটা এইখানে ও এইটার এখানে যে, না এটাও হবে না কারণ এটা কি দুটোরই লেভেল সেম, তার মানে দুটো এনার্জি সেম তো নয়, এক্সোথার্মিক রিয়াকশন মানে ডেল্টা এইচ নেগেটিভ, এটা হয়ে যাবে আনসার সি মানে 3। নেক্সট কি আছে, দ্য কম্পাউন্ড হুইচ শো মেটামেরিজম, আচ্ছা হেজি হয়ে গেছে পেপারটা একটু এখানে, দ্য কম্পাউন্ড হুইচ শো মেটামেরিজম, ও আচ্ছা মেটামেরিজম মানে একটা ডাইভ্যালেন্ট ফাংশনাল, মানে ধরো অক্সিজেন হতে পারে এখানে, হতে পারে সালফার হতে পারে, এদের যার এদিকেও একজন গ্রুপ অ্যাড হবে, এদিকে একটা গ্রুপ অ্যাড হবে, এদিকে একটা গ্রুপ অ্যাড হবে, এদিকে একটা গ্রুপ হবে, ডিফারেন্ট ডিফারেন্ট গ্রুপ অ্যাড হবে, এই এরা জেনারেলি মেটামার দেখায়, তো দেখা যাক কোনটা মেটামার দেবে। তো এটা হচ্ছে C5H12 প্রবাবলি লেখা আছে, C5H12 হ্যাঁ CnH2n+2 5 দিয়ে 10 দিবার, হ্যাঁ এটাই লেখা আছে C5H2n, এটা হবে না কারণ এখানে কোনো বাই ফাংশনাল মানে কোনো ফাংশনাল গ্রুপই নেই যেটা এ দেখাতে পারে। এটা হচ্ছে C3H6O C3H8O C4H10, এইটা হবে আনসার C4H10, কেন দেখ C3H একটা অক্সিজেন এদিকে, ওর এদিকে দুটো কার্বন আছে, এদিকে একটা কার্বন আছে, ঠিক আছে এইদিকে দুটো কার্বন এদিকে একটা কার্বন, ঠিক আছে এ যদি মেটামেরিজম দেখায় তখন কি এর এইদিকে একটা কার্বন করতে হবে, মানে এর ভাইস ভার্সা জিনিসটা করতে হবে, এর এইদিকে একটা কার্বন বানাতে হবে, এদিকে দুটো বানাতে হবে, বানিয়ে দেবে এদিকে একটা কার্বন এদিকে দুটো বানাও, মানে জিনিসটা একই হয়ে গেলো, এটাও যেটা ছিল এটাও সেটা ছিল, শুধু এটাকে এদিকে উল্টে লিখে দিয়েছিস, ঠিক আছে। তাহলে মিনিমাম মিটামার বানানোর জন্য যেটা দরকার সেটা হচ্ছে এই, এর কী আছে দেখ অক্সিজেন এইদিকে দুটো কার্বন 1-2, এইদিকে দুটো কার্বন 1-2, ঠিক আছে। এবার দেখ এবার এইটা এটাও তো পসিবল যে 1-2-3 1-2-3 আর এদিকে একটা কার্বন, ঠিক আছে। তাহলে দেখ এই হয়ে গেল দুটো দুটোর মিটামার, এদিকে এ এর এদিকে দেখ এদিকে সেম গ্রুপ একটা আছে 1-2 দুটো কার্বন বিশিষ্ট, এদিকে দুটো কার্বন, কিন্তু নেক্সট যে কম্পাউন্ড এখানে আঁকা আছে এইটার এটার পর 1-2-3 এর একদিকে তিনটে গ্রুপ, এদিকে একদিকে একটা গ্রুপ, তার মানে হয়ে গেল আনসার এই 1 C4H10O। চোখ বন্ধ করে এটা মেটামেরিজম দেখাবে। এবারে বলছে দ্য মেজর প্রোডাক্ট অব দ্য ফলোয়িং কেমিক্যাল রিয়াকশান ইজ, ওকে ফলোয়িং কেমিক্যাল রিয়াকশান কী দিয়েছে, আচ্ছা একটা অ্যালকেন দিয়েছে আর HBr, ও আচ্ছা আচ্ছা এ হয়ে গেল কি এই যে জিনিসটা, এটা খুবই পরিচিত একটা জিনিস, দেখ তোরাও জানিস ভালোভাবেই এই জিনিসটা, এটা এটা হচ্ছে কি পারঅক্সাইড, মানে এটা হচ্ছে পারঅক্সাইড, মানে রিয়াকশানটা যাবে ফ্রি রেডিক্যাল, পারঅক্সাইড অলওয়েজ হেল্পার, আমি মনে করতে পারি হেল্পার, হিট লাইট পারঅক্সাইড, আচ্ছা হেল্পার HEL হেল্পার HELPR হেল্পার, ওকে হিট, আচ্ছা ইলেকট্রোলাইসিস লাইট পারঅক্সাইড ফ্রি রেডিক্যাল, এরা সবসময় হেল্পার, এরা সবসময় ফ্রি রেডিক্যাল রিয়াকশান দেখায়, ফ্রি রেডিক্যাল রিয়াকশান দেখায়, এরা সবসময় ফ্রি রেডিক্যাল রিয়াকশান দেখায়। তো এখন ঘটনা যেটা, তো দেখ এই যে কলবে ইলেকট্রোলাইসিস পড়বি সেখানেও দেখবি ইলেকট্রোলাইসিসের ই, কলবে ইলেকট্রোলাইসিস বা ধর যখন তোর আমরা নর্মাল হ্যালোজিনেশন রিয়াকশন দেখি যে মিথেন CH4 ছিল সেখান থেকে CCl4 এই সি হ্যাঁ CH4 থেকে CCl4 হলো, ওটা কি সানলাইটের প্রেজেন্সে করিস, সো লাইট হিট ইলেকট্রোলাইসিস পারঅক্সাইড আর অন্য রেডিক্যাল থাকলে সবসময় ফ্রি রেডিক্যাল রিয়াকশন ইন্ডিউসড হয়, ঠিক আছে। সো এখানে যেটা রেডিক্যাল রিয়াকশনটা যেটা যাবে সেটাকে আমরা পারঅক্সাইডের প্রেজেন্সে হবে ফ্রি রেডিক্যাল রিয়াকশনস। তো এই রিয়াকশানের একটা স্পেশাল নাম আছে, এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকফও বলে, অ্যান্টি মার্কনিকফ মার্কনিকফ রিয়াকশান, আরেকটা হয় বলে ক্যারাস এফেক্ট, ক্যারাস এফেক্ট, এটা আরেকটা নাম আছে ক্যারাস এফেক্ট, ওকে। সো এখানে কী হবে অ্যান্টি মার্কনিকফ অ্যাডিশান হবে, মানে মার্কনিকফ অ্যাডিশানে কি স্টেবল কার্বোক্যাটায়নে যে অ্যাড হয় অ্যান্টি মার্কনিকফে যেটা হবে সেটা হচ্ছে তোর
উল্টোটা, মানে যেটা এখানে কার্বোকেটাইন বানার তো কোনো সিন নেই, তো এখানে যেটা সিম্পল সেটা হচ্ছে ও, এখানে ডাবল বন্ড দেওয়া আছে, চলো ডাবল বন্ডের এধারে ব্রোমিন অ্যাড করো, এধারে হাইড্রোজেন অ্যাড করো, দিস ইজ দ্য ক্যারাস এফেক্ট, দিস ইজ দ্য ক্যারাস এফেক্ট, তার মানে ব্রোমিন এসে যাবে এইদিকে সিএইচ2 বিয়ার, হ্যাঁ সিএইচ2 বিয়ার, এখানে এটা হবে আনসার, ঠিক, এছাড়া ঠিক করেছে, মানে এই হবে এটার আনসার, না এইসব তো হবে না, এইটা হবে না, এইটা হ্যাঁ এইটা হতো, এইটা হতো অ্যাকচুয়ালি, এটাও হতো না অ্যাকচুয়ালি, এটা কার্বোকেটাইন শিফট করে এখানে, যেহেতু যদি মার্কোনিকাপ অ্যাডিশন হতো তাহলে এইটা এইটা প্রোডাক্ট আসতো, এইটা মার্কোনিকাপ অ্যাডিশন, এটা প্রোডাক্ট আসতো, যেহেতু এটা পারক্সাইড দেওয়া আছে, দেখো এখানে পারক্সাইড দেওয়া আছে, পারক্সাইড দেওয়া আছে মানে হবে অ্যান্টি মার্কোনিকাপ, আর এখান থেকে ক্যারাস এফেক্ট, সেখানে হবে ব্রোমিন টার্মিনাল এখানে অ্যাড হবে, ঠিক আছে চলো নেক্সট। হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশান ইজ মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, চুজ দ্য রাইট অপশান, হুইচ অফ দ্য ফলোয়িং রিয়েকশান ইজ দ্য মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, মেটাল ডিসপ্লেসমেন্ট, আচ্ছা পিবিএনও থ্রি, ও না এটা তো হবেই না, ফার্স্ট হচ্ছে কি এটা ডিকম্পোজিশন রিয়েকশান, এটা কোনো, হ্যাঁ এই এই এইটা টপিকের মধ্যে আছে, ইনঅর্গানিক কেমিস্ট্রি টাইপস অফ কেমিক্যাল রিয়েকশান বলে একটা টপিক আছে, এটা কি এখানে ডিকম্পোজিশন হচ্ছে মানে ব্রেকডাউন হচ্ছে, দি এনও টু গ্যাস রিলিজ হচ্ছে, ও টু গ্যাস রিলিজ হচ্ছে, কেসিএলও থ্রি, হ্যাঁ এটাও তাই, ও টু গ্যাস, হ্যাঁ ইনফ্যাক্ট আমরা এটা পড়ি কিসে না, অক্সিজেনের সিনথেসিস বা প্রোডাকশান অফ অক্সিজেন, এখানে আমরা সেইটা এই রিয়েকশানটা পড়ি, সো দিস ইজ অলসো নট এ ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, এ সিআরও টু, হ্যাঁ এইটা হবে মেটাল, এটা 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 আনসার হবে, এটা আনসার হবে মেটাল ডিসপ্লেসমেন্ট, একদম সোজা কোশ্চেন, দেখো ক্রোমিয়াম ছিল, ক্রোমিয়ামকে ডিসপ্লেস করছে কি অ্যালুমিনিয়াম, দিস ইজ দ্য মেটাল ডিসপ্লেসমেন্ট রিয়েকশান, ঠিক আছে এগুলো আমরা ইউজ করি মেটালার্জিতে, দিয়ে ক্রোমিয়ামকে আলাদা করি, সেপারেট করি। নেক্সট হচ্ছে এফিএইচসিএল, এটাও তো নয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে রিয়েকশান, ঠিক আছে তাহলে এটার আনসার গেল 75 সি। আচ্ছা নেক্সট হচ্ছে অ্যাসপিরিন অ্যান্ড প্যারাসিটামল বিলংস টু দ্য ক্লাস অফ নার্কোটিক অ্যানালজেসিক্স, অ্যাসপিরিন না, অ্যাসপিরিন হচ্ছে কি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, ঠিক আছে অ্যান্টি ইনফ্লামেটরি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস, আচ্ছা আর প্যারাসিটামল হচ্ছে, হ্যাঁ প্যারাসিটামল হচ্ছে অ্যান্টিপাইরেটিক অ্যান্ড অ্যানালজেসিক, অ্যান্টিপাইরেটিক অ্যানালজেসিক, তো এরা হচ্ছে কেউ নার্কোটিক্স না, নার্কোটিক্স মানে কি যেগুলো নেশা টেশা হয় আর কি, নার্কোটিক্স না, এটা হচ্ছে নার্কোটিক্স কেউ না, তার মানে ফার্স্ট স্টেটমেন্ট ইজ ফলস, মরফিন অ্যান্ড হিরোইন আর নন নার্কোটিক, এই উল্টো দিয়েছে, মরফিন আর হিরোইন নার্কোটিক্স, এটাও ফলস, মানে স্টেটমেন্ট ওয়ান স্টেটমেন্ট টু দুটোই ফলস, স্টেটমেন্ট ওয়ান ইজ কারেক্ট বা স্টেটমেন্ট না, স্টেটমেন্ট ওয়ান ইজ অ্যান্ড বোথ ট্রু না, স্টেটমেন্ট ওয়ান অ্যান্ড স্টেটমেন্ট টু বোথ আর ফলস, আনসার থ্রি। আচ্ছা নেক্সট কী কোশ্চেন আসছে, ও নেক্সট কোশ্চেন হচ্ছে ইথিলিন ডায়ামন্ড টেট্রাসিটেট, ও আচ্ছা ইটি ইডিটিএ, ঠিক আছে তো ইথিলিন ডায়ামন্ড টেট্রাসিটেট, ওকে ট্রাইডেন্টেড না, ট্রাইডেন্টেড হয় না, হেক্সাডেন্ট, হ্যাঁ এটা হবে আনসার, হেক্সাডেন্টেড, ইউনিডেন্টেড লিগে না, বায়োডেন্টেড না, দেখ ইথিলিন টেট্রা ইডিটিএ হচ্ছে দুটো হতে পারে, আইদার তুই একটা আমরা বলতে পারি ইডিটিএ, ইডিটিএ হচ্ছে টেট্রাডেন্টেড হয়, টেট্রাডেন্টেড, আর এটা হয় হেক্সাডেন্টেড, ওকে হেক্সাডেন্টেড, কিন্তু কোনো একটা কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যেই মানে একটা মেটালের সাথে এর চারটে ছটা লিগেন্ড মানে ছটা লাইগেন্ড পয়েন্ট সবসময় অ্যাটাচড হয়ে থাকে না, অত জানতে হবে না, যাই হোক এই এই কোশ্চেনটা আমি সলভ করলেই হবে, হেক্সাডেন্টেড কেন বলছি না, সিম্পলি এর যদি স্ট্রাকচার দেখি আমরা ইডিটিএ, ও ম্যাক্সিমাম কতগুলো ইলেকট্রন পেয়ার রিচ সেন্টার আছে, দেখ ইথিলিন ডাই অ্যামাইন, তার মানে প্রথমে আছে ইথিলিন সি সি এন এন, এবার ইথিলিন সিএইচ টু সিএইচ টু, ওকে এক দুই তিন চার, হ্যাঁ ইথিলিন ডাই অ্যামাইন টেট্রা অ্যাসিডেট, টেট্রা একটা দুটো তিনটে চারটে অ্যাসিডেট যোগ করে দাও, সিএইচ থ্রু সি ডবল ও মাইনাস, সিএইচ টু সি ডবল ও মাইনাস, এখানেও সেম সিএইচ টু সি ডবল ও মাইনাস, এদিকে সিএইচ টু সি ডবল ও মাইনাস, হ্যাঁ এবারে কোশ্চেন হচ্ছে আমাদের যেটা এর প্রথমে এর প্রথমত কি না এর টেট্রাডেন্টেড দেখাতে পারে, টেট্রা টেট্রাডেন্টেড লিগেন্ড কীভাবে দেখাতে পারে, এই যে অক্সিজেনগুলো নেগেটিভ চার্জে দিয়ে অক্সিজেনগুলো আছে সি ডবল ও এর অক্সিজেনগুলো, আরও যদি একটা আমি ভেঙে দেখি এরকমভাবে সবগুলোতে থাকবে সি ও ও ও মাইনাস, এ হলো একটা কি, এ হলো একটা কি লিগেন্ড, ও মাইনাস ইলেকট্রন দিতে পারে, সিমিলারলি এখানেও কী ছিল, এখানেও একটা ও মাইনাস ছিল, একটা হলো তাহলে দুটো হলো বাইডেন্টেড, আচ্ছা তারপরে আবার এদিকে যদি চলে আসিস তো এদিকে দেখলে দেখবো সি ডাবল বন্ড ও ও মাইনাস, এও একটা লিগেন্ড, সিমিলারলি এখানেও কী দেখবো সি ডাবল বন্ড ও ও মাইনাস, এটাও একটা লিগেন্ড, তাহলে এই হলো এর টেট্রাডেন্টেড লিগেন্ড, হতে পারতো টেট্রাডেন্টেড লিগেন্ড, কিন্তু এখানে বলেছে কি টেট্রাডেন্ট অপশানই দেওয়া নেই, ম্যাক্সিমামে কতগুলো দেখাতে পারে, ম্যাক্সিমাম কতগুলো মানে লেগেন্সি, দেখো এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, এখানে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, তো এরাও কী করতে পারে, এরাও ইলেকট্রন ডোনেট করতে পারে, তো তাহলে হয়ে গেল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, সো হেক্সাডেন্টেড, ম্যাক্সিমাম হেক্সাডেন্টেড,
So ethylene diamine tetraacetate is maximum hexadentate. Okay, 77 এটা এসছে তোমার কমপ্লেক্স কম্পাউন্ড থেকে, ইনঅর্গ্যানিক থেকে ভালো রকমের কোশ্চেন এসছে, কিন্তু সোজা সোজা কোশ্চেন, এনসিআরটি মোটামুটি পড়লেই হবে, কিছু কোশ্চেন আছে একটু ট্রিকি, আবার কিছু আছে একটু কনফিউজিং, ঠিক আছে। নেক্সট কোশ্চেন 78 তো ওদের যেটা বলছে, আমি চাইছি একটু তাড়াতাড়ি সলভ করে দিতে, ঠিক আছে, যারা না ভালো, যাদের আরও এক্সপ্লেনেশন দরকার হবে ক্লাসে আমাকে জিজ্ঞেস করবি, আমি আলো আলোভাবে বলে দেবো। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং মেথড ক্যান বি ইউজড টু অবটেন্ড হাইলি পিওর মেটাল, হাইলি পিওর মেটাল হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার। আচ্ছা, রুম টেম্পারেচারে লিকুইড হচ্ছে তোমার মার্কারি, আমাদের মাথাতে এটাই আসবে সোজা প্রথম, যে রুম টেম্পারেচারে লিকুইড অ্যাট রুম টেম্পারেচারে মার্কারি, ঠিক আছে। তো মার্কারির জন্য আমরা কী করে থাকি, মার্কারির জন্য আমরা, তোরা সবাই জানিস যে ডিস্টিলেশন করা হয় মার্কারির জন্য, সো এটা আনসার হওয়ার কথা, কিন্তু এইখানে দেখো হবে না, কারণ এটা আনসার হবে না, কারণ এইখানে দিয়েছে কি হাইলি পিওর মেটাল হুইচ ইজ এই পিওর ব্যাপারটা এসে গেছে, ওই জন্য এটা এটা অ্যাকচুয়ালি কী কথা, কারণ হচ্ছে গ্যালিয়াম, গ্যালিয়াম ইজ অলসো মানে কোন ব্রোম অ্যালুমিনিয়াম গ্যালিয়াম ইন্ডিয়াম থ্যালিয়াম, হ্যাঁ, এটা হচ্ছে লিকুইড অ্যাট রুম টেম্পারেচার, রুম টেম্পারেচার লিকুইড অ্যান্ড এর পিওর পিওর পাওয়া যায়, হ্যাঁ, জোন রিফাইনিংয়ের থ্রুতে, এটা হবে আনসার ওয়ান, এটা ওয়ান হবে আনসার জোন রিফাইনিংয়ের থ্রুতে, জোন রিফাইনিং, ঠিক আছে। আর এখানে কিন্তু মার্কারি আনসার ভুলে যাবে, মার্কারি বললে আনসার ভুলে যাবে ডিস্টিলেশন, হ্যাঁ। এবারে এনসি এন মানে এনটিএ কী, এনটিএ কী তোর আনসার দেবে বলা যাচ্ছে না, তবে একদম পারফেক্ট ঠিক আনসার হচ্ছে কি, ঠিক যেটা রাইট আনসার সেটা হচ্ছে হাইলি পিওর মেটাল বলেছে হুইচ ইজ লিকুইড অ্যাট রুম টেম্পারেচার বলেছে, ওটা জোন রিফাইনিংয়ের থ্রুকে পাবো, কাকে গ্যালিয়ামকে পাবো, ব্যাস এ হচ্ছে ঠিক আনসার, ঠিক আছে। নেক্সট হচ্ছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড দ্যাট উইল রিয়্যাক্ট উইথ হিন্সবার্গ রিয়েজেন্ট টু গিভ এ সলিড হুইচ ইজ ডিজলভ ইন, ও আচ্ছা আচ্ছা, দেখ ডিজলভ ইন অ্যালকালি বলেছে মানে কি, অবশ্যই এটা কোনো প্রাইমারি অ্যামিনই রিয়্যাক্ট করেছিল, তার যে সলিডটা বেনেছে হিন্সবার্গ রিয়েজেন্টের সঙ্গে বেনে সেটা অ্যালকালিটা ডিজলভ। আচ্ছা, হিন্সবার্গ রিয়েজেন্ট আগে কি জিনিসটা দেখে নিই, হিন্সবার্গ রিয়েজেন্ট যেটা সেটা হচ্ছে আমাদের SOOCl, এটা হচ্ছে বেনজিন, এখানে একটা মিথাইল গ্রুপ, ঠিক আছে, দিস ইজ দ্য হিন্সবার্গ রিয়েজেন্ট, ঠিক আছে। তো এই যে হিন্সবার্গ রিয়েজেন্টটা আছে, তো এই হিন্সবার্গ রিয়েজেন্টটা সলিড বানায়, প্রাইমারি অ্যামিনের সঙ্গে রিয়েকশন করে, সেকেন্ডারি অ্যামিনের সঙ্গে রিয়েকশন করে, কিন্তু সলিডটা যদি অ্যালকালিতে ডিসলভ করতে হয় তাহলে ওইটা আমাদের যেটা আনসার হবে সেটা হচ্ছে প্রাইমারি অ্যামিন। আমি এইটুকুই এখন বলছি, তোর অ্যামিন টামিন এখনও পড়ানো হয়নি, যদিও তখন পড়াবো যখন বুঝে যাবি, বা আরও যদি বেশি জানতে চাস ক্লাসে জিজ্ঞেস করিস, আমার নিজেরই হাতে কম টাইম। সো এটার যেটা আনসার এখানে প্রাইমারি অ্যামিনকে দেখো, এটা প্রাইমারি না, এটা টারসিয়ারি অ্যামিন হবে না, এটা হচ্ছে না, এর তো কোনো গল্পই নেই, এটা অ্যামিনই নয়, এটা সেকেন্ডারি অ্যামিন হবে না, এইটা হবে আনসার CH3CH2NH, এটা হবে আনসার, আনসার হলো CH3CH2NH2 প্রাইমারি অ্যামিন। এই হিন্সবার্গ রিয়েজেন্ট ওকে রিয়াকশন করে যে সলিডটা দেবে ওই সলিডটা অ্যালকালিতে ডিসলভ হবে, ব্যাস। অ্যামং দ্য ফলোয়িং অ্যালকালাইন আর্থ মেটাল হ্যালাইড, আচ্ছা মানে গ্রুপ টু, হুইচ ওয়ান ইজ কোভ্যালেন্ট অ্যান্ড সলিউবেল ইন ইনঅর্গ্যানিক সলভেন্টস, ও আচ্ছা সলিউবেল, আচ্ছা হ্যাঁ, এটা তো সবাই জানিস যে পোলার সলভেন্টে, পোলার সলভেন্টে কারা সলভেন্ট হয় না, ইলেকট্রো যাদের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বন্ড থাকে মানে আয়নিক কম্পাউন্ড, যারা আয়নিক কম্পাউন্ডগুলো পোলার সলভেন্টে সলভেন্ট হয় সলিউবেল হয়, আর অর্গ্যানিক সলভেন্টে জেনারেলি সলভেন্ট হয় কারা, না আমাদের যেগুলো কোভ্যালেন্ট কম্পাউন্ড, ঠিক আছে। তো দেখ সিম্পল, মানে এদের মধ্যে কে কোভ্যালেন্ট বার করলেই হবে, বেরিলিয়াম ক্লোরাইড BClO2, ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2, স্ট্রনসিয়াম ক্লোরাইড ম্যাগনেসিয়াম MgCl2, ও সিম্পল কোশ্চেন একদম, এটা ফাজানস রুল দিয়ে এক্সপ্লেন করা যায়। সেকেন্ড গ্রুপ বেটা মাঙ্গে কার স্কুটার, তো BClO2 MgCl2 CaCl2 SrCl2, ওকে দেখ এখন কথা হচ্ছে ডাউন দ্য গ্রুপ যখন আমরা যাচ্ছি, ডাউন দ্য গ্রুপ হচ্ছে কি ক্যাটায়ন, ক্যাটায়ন এখানে কী আছে, এখানে B2+ আছে, এটা B2+ ক্যাটায়ন, এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা, দেখ ডাউন দ্য গ্রুপ যখন তুই নামছিস ক্যাটায়নের সাইজ কী হচ্ছে বাড়ছে, ক্যাটায়নের সাইজ বাড়ছে। তো আমরা যেটা জানি ফাই ভ্যালু মানে হচ্ছে কি চার্জ আপন সাইজ অর রেডিয়াস, ইউ ক্যান রাইট, এটাকে আমরা বলি কি আয়োনিক পোটেন্সিয়াল, কী বলি আয়োনিক পোটেন্সিয়াল, পোটেন্সিয়াল দেখ আয়োনিক পোটেন্সিয়াল যেই ক্যাটায়নের যত বেশি তার পোলারাইজেশন করার পাওয়ার, মানে পাওয়ার অফ পোলারাইজেশনটা তত বেশি। এখন দেখ আয়নিক পোটেন্সিয়াল কার বেশি হবে, এদের সবারই চার্জ হচ্ছে সেম, সেটা কত করে +2 করে, ঠিক আছে, আর সাইজ যার যত কম তার কি আয়নিক পোটেন্সিয়াল ম্যাক্সিমাম হবে। এখানে দেখ সাইজ কার কম আছে, সাইজ BClO2, সিম্পল BClO2 স্মলেস্ট, তাহলে BClO2 কি সাইজ কম, তার মানে ওর ফাই ভ্যালু ম্যাক্সিমাম,
phi value is maximum for BCl2 তাহলে ও কি করবে দেখ এই যদি B এর ক্যাটায়নটা হয় BCl2 ও যে ক্লোরিন আছে ও ক্লোরিনকে এইভাবে ম্যাক্সিমাম পোলারাইজড করে দেবে উইথ রেসপেক্ট টু আদার্স এর থেকে এ যতটা ভালো পোলারাইজ করতে পারবে এর phi value হাই হওয়ার জন্য উইথ রেসপেক্টে এ কিন্তু অতটা ভালো পোলারাইজ করতে পারবে না এ কিন্তু অতটা ভালো পোলারাইজ করতে পারবে না কারণ কি এর চার্জটা ডিসপার্সড হয়ে আছে চার্জটা phi value লেস আয়নিক পোটেনশিয়াল লেস এ এত ভালো পোলারাইজেশন করতে পারবে না এবার দেখ এইখানে দেখ এই যে পোলারাইজ হচ্ছে এই যে পোলারাইজ হচ্ছে মানে কি এখানে কি এসে যাচ্ছে ধর এখানে তোর এসে যাচ্ছে ওভারল্যাপিংয়ের কনসেপ্ট মানে কি জানি আমরা কোভ্যালেন্ট বন্ড ফর্মেশন ওকে তো এইটা হয়ে যাবে আনসার অ্যাকচুয়ালি দেখ এক্সপেরিমেন্টাল একটা কথা বলে দিই যে এটা একটু মনে রাখার যে বোরন ইনফ্যাক্ট বেরিলিয়ামের আমরা যেটা বি এফ টু হয় এটাও কোভ্যালেন্ট দিস ইজ অলসো কোভ্যালেন্ট তেমন এখানে কোভ্যালেন্ট কোনটা বেরিলিয়াম ক্লোরাইড দিস ইজ কোভ্যালেন্ট অ্যান্ড কোভ্যালেন্ট কম্পাউন্ডরা কিসে সলুবেল হয় অর্গ্যানিক সলভেন্টে সলুবেল যেমন তোকে কোভ্যালেন্ট অর্গ্যানিক সলুবেল এখানে হয়ে গেল তো এটা ফাজানস রুল দিয়ে আমরা বার করতে পারলাম এটাও কোভ্যালেন্ট আর এখানে সব থেকে বেশি আয়নিক কে হবে এটা হয়ে যাবে আয়নিক এসআর সিএল টু হয়ে যাবে আয়নিক ও হচ্ছে ওয়াটার বা আয়নিক ইয়েতে সলুবেল হবে আচ্ছা তো এই গেল ব্যাপার ডাইহেড্রাল অ্যাঙ্গেল অফ দ্য লিস্টেবল আচ্ছা ঠিক আছে চল আবার 81 থেকে আমি আবার 80টা কোশ্চেন হয়ে গেল 10টা হয়ে গেছে আবার নেক্সট আরেকবার হবে